বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি। প্রধান বক্তা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সদস্য স্থায়ী কমিটি বিএনপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ইউসুফ হায়দার, আহ্বায়ক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটি। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, সদস্য সচিব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটি। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটি। Thank you.